নমস্কার বন্ধুরা, আমি টুকটুকি। টুকটুকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে বানাবো আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো কি কি লাগছে দেখে নাও। দেরি না করে তো এখানে দেখো, আমি চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছের আমি মাথাটা কিন্তু ফালিয়ে দিয়েছি। দেখো এইভাবে সব চিংড়ি মাছের মাথাগুলো আমি সরিয়ে খুলে নিয়েছি, কেটে নিয়েছি এইভাবে। তো মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, আধা ঘন্টা আগে মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি দেখো আধা থেতো করে নিয়েছি সামান্য অল্প। এখানে নিয়েছি একটা আলু, এখানে নিয়েছি একটা পেঁয়াজ, লাগছে সাদা জিরা, এখানে আমি সামান্য অল্প সাদা সর্ষে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন বা নাও দিতে পারেন। আর আমি নিয়েছি টমেটো। তো আমি একটু সর্ষে অ্যাড করব এখানে। তো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, একটা তেজপাতা, সামান্য সাদা জিরে আর একটু চিনি। এখানে লবণ হলুদ তো লাগছেই। তো আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, জিরা আর এখানে দিয়ে দেবো সাদা সর্ষেটা। তো দিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। তো এইভাবে সর্ষা দিয়ে কিন্তু চিংড়ি মাছ বানানো যায়। তো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এটা সর্ষের চিংড়ি মাছটা অবশ্যই সর্ষের তেলেই ভালো লাগে। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম তেলটা। এখন আমি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। তো দেখো চিংড়ি মাছটা যেহেতু শক্ত হয় ভাঙে না, তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করা যায় আর কি। দেখো মাছটা আমি সামান্য একটু ভাজছি। তো আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা সর্ষে, সাদা জিরে সরি, একটা তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা আদা থেতোটা। এটা আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিলাম। লবণটা দিলে কী হয়, পেঁয়াজটা ভালো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি এখানে আলুটা দিয়ে দেব। তো তোমরা চাইলে আলুটা আগে ভেজে উঠে রাখতে পারো। তো আমি পেঁয়াজের সঙ্গে একবারে ভেজে নেব। তো দেখো আমার আলু আর পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও আলুর সঙ্গে একটু করে নিব। তারপর আমি মশলাটা দিয়ে দিব, যেখানে আমি জিরা, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়েছিলাম। এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দেব আর চিনিটা, চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু জল অ্যাড করে দিব। একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একদমই লো আছে রেখে দেব। তো 5 মিনিট পর আমি আসলাম। তো দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো মশলাটা কিন্তু এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু জলটা নেই, আমি একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কেউ লঙ্কা জিরা সর্ষা দিয়ে খেয়েছো, তো অবশ্যই একদিন বাড়িতে করো। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিলাম। তো আমি ঝোলটা অবশ্যই পরিমাণ মতো, যে যতটুকু মাছ নেবে, যে যতটুকু ঝোল করবে সেই পরিমাণ মতো। তো আমি বেশি ঝোল দিইনি। তো এটা একটু উতাল উঠবে। দেখো উতাল উঠে গেছে। এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো সব মাছগুলো আমি দিয়ে দিলাম এইভাবে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবো একটু, এটাকে একটু উতাল উঠতে দেবো। তো তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। আর কেউ যদি আমার চ্যানেল ভিডিওটা নতুন দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল।
তো আমি কিন্তু একটু সর্ষাও দিয়েছি, এইভাবে সর্ষা দিয়ে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।